হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তোমরা আছো দেশি ফ্যামিলি ট্রু অ্যান্ড ফ্যানে রূপার সাথে। আজ আমাদের উইকেন্ড, এটা একটা লং উইকেন্ডই পড়েছে এই সপ্তাহটা, প্রেসিডেন্ট ডে। তো আমরা ওই জন্য বেরিয়েছি সান ম্যাটিও হিস্ট্রি মিউজিয়ামে। রিকো অনেকদিন চাইছিলো ঘুরবে, অবশ্য রিক স্কুল থেকে ঘুরে গেছে অলরেডি, তবে শ্রী চাইছিলো ঘুরবে আর কি, ওই জন্য ওকে নিয়ে আমরা আবার এসেছি। তাই আজকে আমাদের গাইড হচ্ছে রিক, ওই আমাদের গাইড করবে যে কোথায় কী আছে, কীরকমভাবে কী ঘুরতে হয়, যেহেতু স্কুল থেকে এখানে ফিল্ড ট্রিপে এসেছিলো ওর ফ্রেন্ডস টিচার সবার সাথে। এই মিউজিয়ামটা তৈরি হয়েছে 1910 সালে, প্রায় 113 বছর পুরনো এই মিউজিয়ামটা। আর এটা হচ্ছে 1.4 একর্স এরিয়া নিয়ে এই মিউজিয়ামটা তৈরি, যদিও খুব বড় নয় তবে খুব ছোটও নয়। আর খুব সুন্দরভাবে ওয়েল মেনটেন করে এরা রেখে দিয়েছে, আর অনেক কিছু হিস্ট্রি আছে যেটা এখান থেকে জানতে পারা যায় যে আগে কেমন ছিল, কিভাবে মানুষরা থাকতো, কিভাবে ওরা আস্তে আস্তে ডে বাই ডে প্রোগ্রেস করেছে। খুব সুন্দর করে এখানে পুরো ডিটেলে এখানে দেওয়া আছে, তার সাথে তো খুব ভালো একটা জায়গা, একদম শান্তি একেবারে যেখানে। আর বাইরেটা তো খুবই সুন্দর, তোমাদের দেখালাম, আমরা আবার বাইরে বেরিয়ে তোমাদেরকে দেখাবো। মানে খুব সুন্দর জায়গাটা, তার সাথে এই মিউজিয়ামটা তো মানে আরও একটা অ্যাট্রাক্ট করেছে। এইগুলো রয়েছে সমস্ত হচ্ছে যে ঘোড়ার পিঠে যার উপর আর কি বসতো, সেই কত রকমের কীরকম কী ওরা ব্যবহার করতো সেইগুলো দেওয়া রয়েছে। তারপর হচ্ছে এটা হর্স কার্ট যেগুলো ব্যবহার করতো ওরা, সেইগুলো এখানে রাখা হয়েছে। এরকম প্রচুর স্যাম্পেল রাখা রয়েছে যে কী ঘোড়ার গাড়িগুলো ইউজ করতো কীরকমভাবে, এখানে ওরা কার্ডস খেলতো, ক্যাসিনো, সেই সমস্ত জিনিসগুলো রাখা রয়েছে। এই যে আর একটা হর্স কাটের এই রিক্সার মতন ঠিক দেখতে স্যাম্পেল, এটা একটা পিয়ানো, খুব সুন্দর। মানে এলে মনটা তো খুব ভালো হবেই, তার সাথে ফ্যামিলিকে নিয়ে আসো বা কিডসদের জন্য খুব ভালো একটা জায়গা। তখনকার দিন একটা শহর থেকে একটা শহরে যাওয়া প্রচণ্ড খরচা সাপেক্ষ ব্যাপার ছিল, সবার কাছে ঘোড়ার গাড়িও ছিল না, অথচ ইনকাম কম অথচ যাতায়াতের খরচা বেশি। এগুলো হচ্ছে তখনকার সময় ট্রেন ইঞ্জিন, মানে 1910 সালে কীরকমভাবে এগুলো আবিষ্কার হয়েছে, কীরকমভাবে চলতো, কত স্পিডে চলতো, তার সমস্ত ডিটেল এখানে দেওয়া রয়েছে। এখানে এলে পুরো বে এরিয়ার বা রেডউড সিটি বা স্যান ম্যাটিও কীরকমভাবে ওরা তখন থাকতো, কীরকমভাবে সব জিনিসপত্র ব্যবহার করতো পুরোটা রয়েছে। এই যে তখনকার দিনের পুরনো ফোন কীভাবে ইউজ হতো, ট্রেনগুলো দেখতে কেমন ছিল, তারই সমস্ত ডিটেলগুলো এখানে সমস্ত দেওয়া রয়েছে। ট্রেন লাইন আবিষ্কার হওয়ার পর আস্তে আস্তে জনবসতি ও ট্রেন লাইনের আশেপাশেই গড়ে উঠল। কি বিশাল বড় গাড়িটা! তখনকার দিনে এই গাড়ি থাকা মানে কিন্তু একটা মানে বিশাল ব্যাপার, কেন তখন প্রচুর খরচা ছিল এই আসা যাওয়ার যাতায়াতের রাস্তাতে, সেটা আমি নিয়ে পরে বলছি। আর এটা হচ্ছে কোকাকোলার একটা ভেন্ডিং মেশিন, যেখান থেকে কোল্ড ড্রিঙ্ক কীভাবে পাওয়া যেত পাওয়া সেটারই একটা মেশিন। তারপর এইটা রয়েছে আর একটা মেশিন, যেখানে সমস্ত কত কী পেট্রোল পাম্পে পেট্রোল সেল হচ্ছে বা কী হচ্ছে তার ডিটেল, বা পেট্রোল পাম্পে কীভাবে পেট্রোল তখন দেওয়া হতো তা সেই সমস্ত মেশিন এখানে এই যে ছবি দেওয়া আছে। একটা পেট্রোল পাম্পে কীভাবে পেট্রোল মানে সেল হতো, তখনকার মেশিনগুলো কীরকম দেখতে ছিল। এখানে যে কার্ডটা একটু আগে দেখলে, সেই কার্ডটার পেছনে এরকম একটা টিভি স্ক্রিন আছে, যেখানে তখনকার দিনে মানুষ কীরকমভাবে থাকতো, কীরকমভাবে ইনকাম করতো, কীভাবে ডে বাই ডে প্রোগ্রেস করেছে, সেই জীবন সম্বন্ধে পুরো ডিটেলে এই টিভিটাতে বলা হয়েছে। আজকে তো আমরা আপগ্রেড ভার্সন হাতে পাচ্ছি, তবে কবে থেকে ইম্প্রুভ হতে হতে তবে আজকের জায়গায় এসে পৌঁছেছে। ব্যাস, রিক আর শ্রী যথারীতি ট্রেন চালাতে শুরু করে দিয়েছে। এইটা হচ্ছে সেই ট্রেনের ইঞ্জিনটা, যেখানে তখন কত স্পিডে ট্রেনটা চলতো, কীভাবে চলতো, সমস্ত ডিটেলটা আছে। এখানটা রয়েছে তখনকার দিনে কনস্ট্রাকশন সাইডে কীরকমভাবে কাজ হতো, কী মেটেরিয়াল ইউজ হতো, কীরকমভাবে কী কী মেশিন ইউজ হতো, সেই সমস্ত ডিটেল রয়েছে।
আর এই দিকটা রয়েছে যে সেই সময় কিচেনে কিরকম কিরকম জিনিস সমস্ত ব্যবহার হতো, এই যে এটা হচ্ছে ফ্রিজ কেমন দেখতে ছিল, কুকটপ কেমন দেখতে ছিল, গ্যাস ওভেন বা সিঙ্ক বা কিচেনটাই টোটাল কীরকমভাবে ওদের ডেকোরেশন করা হতো, তাই সমস্ত তার ডিটেলগুলো রয়েছে। আর এখানে এক্ষুনি একটা শো শুরু হবে যেখানে তো সেই সময়কার সব কথা বলবে। এটা হচ্ছে গ্রামাফোন, সেই সময় ইভেন এখানে মিউজিকও হচ্ছে, মিউজিকটা যদিও আমি দিতে পারলাম না, এখানে একটা মিউজিক বাজছে খুব সুন্দর। আর সেই সময়ের ভ্যাকিউম ক্লিনার কীরকম দেখতে ছিল, এখানে সমস্ত জিনিসগুলো রয়েছে। আর এই শোটাতে সেইগুলোই বলবে তারা কী জিনিস কীরকমভাবে তখনকার দিনে ব্যবহার হতো। আর কিছুক্ষণের মধ্যেই এই যে শোটা স্টার্ট হয়ে গেছে, তা এখানে সমস্ত এই কিচেনের ব্যাপারে বা কনস্ট্রাকশন সাইটে কীরকম তখন কী ব্যবহার করতো সেইগুলোই বলছে। আর এখানে একটা সামনে এই যে এবার একটা স্ক্রিন স্টার্ট হবে, এখানে দেখাচ্ছে যে পোলো খেলা হতো বা গলফ খেলা হতো, আর সেই পোলো বা গলফ খেলাগুলো কত মানে সবাই আর কি এইগুলো খেলতে পারতো না, যারা একমাত্র রিচ পিপল বা খুব লাক্সারি লাইফ লিড করতো তারাই একমাত্র এই গেমগুলো খেলতে পারত। এই রুমটাতে রয়েছে সেই সময়কার পুলিশ ডিপার্টমেন্টরা এই রকম টেবিলে বসে সমস্ত ব্যাপারে ডিসকাশন করতেন। এইগুলো ওদেরই ওনাদেরই পাওয়া অ্যাওয়ার্ড, সমস্ত ব্যাচেস এই যে এইগুলো সমস্ত ওনাদের পাওয়া অ্যাওয়ার্ড। আর তখনকার দিনে এই নাম্বার প্লেটগুলো ব্যবহার হতো, এই সিরিজের নাম্বার প্লেট ব্যবহার হতো। একদম উপরে যে নাম্বারগুলো রয়েছে 101, যেগুলো সেই সময় এই হাইওয়েগুলো তৈরি হয়েছিল, যেগুলো আমরা এখনও ব্যবহার করছি। এটা হচ্ছে সেই সময়কার কোর্ট, এখানে হচ্ছে সমস্ত পাবলিকরা বসতেন কেসগুলো দেখতেন, আর দূরে হচ্ছে জাজ বসতেন, ওখানে উইটনেস বক্সও রয়েছে, ওখানেই সমস্ত কেসগুলো চলতো। আর এটা হচ্ছে বাইরের দিকটা, সমস্ত রুমগুলোর বাইরের আউটসাইডটা কী সুন্দর দেখতে না, মানে জাস্ট দারুণ, কী সুন্দর করে রেখেছে, মানে দেখলেও মনটা ভরে যায় আর পুরো শান্তি ভেতরটা। এখানটায় রয়েছে কীরকম ইউটেন্সিলস, কীরকম বাসনপত্র তারা ব্যবহার করতেন, তার সাথে রয়েছে কিছু মানে সিলভার সমস্ত থালা বাটি গ্লাস যেরকম ব্যবহার করতেন, এই যে এইখানটাতেই রয়েছে ওনারা ব্যবহার করতেন। তার সাথে হচ্ছে কীরকম জুয়েলারি তারা পরতেন, কীরকম কাপড় জামা তারা পরতেন, এই রুমটাতে তার সমস্ত ডিটেল রয়েছে। আর এইখানে এই যে কীরকম পার্স, কীরকম পারফিউম ব্যবহার করতেন, খুব সুন্দর। এখানে তো একটা কঙ্কালের মুখে খুব সুন্দর আর্ট করে রেখেছে, জাস্ট অপূর্ব লাগছে। আর এখানে সমস্ত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে যেগুলো সেই সময় ব্যবহার হতো। আর এখানে এই যে এইরকম টাইপের জামা কাপড় সমস্ত তারা ব্যবহার করতেন, সেই সমস্তগুলো রয়েছে। আর দূরে যে ড্রেসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই সময় রানী পরতেন, কি সুন্দর অপূর্ব দেখতে, তাই না? এবার আমরা যে রুমটাতে এসেছি সেখানে হচ্ছে সমস্ত সেই সময়কার দিনে কীরকম বোট, কীরকম শিপ ব্যবহার করা হতো সেইগুলোরই পুরো ডিটেলস রয়েছে। যুদ্ধের জাহাজ, বাণিজ্যিক জাহাজ, সমস্ত ব্যবহার যেগুলো করা হতো সেগুলো ডিটেল রয়েছে। বিশাল বড় বড় এক একটা জাহাজ, পালতোলা নৌকো বা বোট, মানে বিভিন্ন ধরনের রয়েছে, এত সুন্দর করে মানে সেগুলো বানানো, তার স্যাম্পেলগুলো রাখা জাস্ট অসাধারণ। এই যে সামনে যে বড় বোটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফাইটার বোট, মানে এতে করেই যুদ্ধ হতো। তারপর এরকম আরও আছে বাণিজ্যিক বোট বা ওদের আরও নানা রকম পারপাসে ইউজ করতেন ওরা সেই সময়, তার পুরো ডিটেল রয়েছে, জাস্ট অসাধারণ। আর এই যে এইখানে রিকাশ্রী, তার সাথে আমিও খেলতে শুরু করে দিয়েছি, এইগুলোর সমস্ত ওদের ওজন মাপা হতো সমস্ত জিনিসপত্রে। এখানে রয়েছে হচ্ছে এই যে একটা শিলনোড়া খুঁজে পেয়েছি, দেখতে পাচ্ছ তোমরা সবাই, তা এইখানে সমস্ত এই যে শিলনোড়া রয়েছে, তখনের দিনে কীভাবে এই যে ধান চাষ করতো সেইগুলোকে আবার কীভাবে খাওয়ার যোগ্য ওরা বানিয়ে তুলতো সেই সমস্ত ডিটেল রয়েছে। তার সাথে এখানে ধান গম চাল সমস্ত এগুলো স্টোর করতো সেটারই ঘর। আর এখানে রয়েছে কামারশালা, তার সাথে হচ্ছে আরও যন্ত্রপাতি, এটা বিশাল বড় একটা পাত্র যেখানে ওরা রান্না বান্না করতো বিশাল বড় জায়গাতে। আহ
আমাদের মোটামুটি দেখা হয়ে গেল আজকে মিউজিয়াম। রিকি আমাদের গাইড করে করে সমস্ত ঘরগুলো ঘোরালো আর কি, যেখানে যেখানে যা কিছু রয়েছে। আর এটা হচ্ছে একটা বিশাল বড় সিনেমা হল যেখানে প্রচুর ভিড় হয়েছে, মনে হচ্ছে মুভির টাইম হয়ে গেছে তাই জন্যই। আর শহরটা এত সুন্দর, এত ভালো লাগছে দেখতে, খুব সুন্দর এই শহরটা। আর এই মিউজিয়ামের সামনেটা, মিউজিয়ামে যদি কেউ নাও যায়, সামনেটা এসে বসে গল্প করা, খাওয়া দাওয়া, বসার জায়গা রয়েছে, মানে জাস্ট অসাধারণ দেখতে জায়গাটা। আর ওয়েদারটাও বেশ কদিন ধরে খুব ভালো যাচ্ছে। আর আমাদের লাঞ্চেরও টাইম হয়ে গেছে, তাই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কেমন লাগলো কমেন্টসে জানিও। আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো। আর প্লিজ শেয়ার করতে কেউ ভুলো না। টিল দেন, বাই।